হ্যালো ভিউয়ার্স, টেক টাইমসের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদেরকে স্বাগতম আমাদের ভিডিওতে। আমি আজকে আমার ভিডিওতে দেখাবো কিভাবে আপনার কম্পিউটারকে আরও ফাস্ট করে তুলবেন। আজকের প্রসেসটা টোটালি হবে রান কমান্ডের মাধ্যমে। আমার আগের ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে রান কমান্ড করতে হয়, 32 বিট এবং 64 বিট দুই ইউনিটের ক্ষেত্রেই আমি দেখেছিলাম। তো আজকে দেখাবো কিভাবে পিসিকে আরও ফাস্ট করে তুলবেন। তো চলুন শুরু করা যাক। এই জন্য আপনাকে প্রথমেই উইন্ডোজ আইকনে ক্লিক করতে হবে। আর এখানে দেখুন রান কমান্ড আছে কিনা চেক করে নিন, না থাকলে উইন্ডোজ রাইট বাটন দিয়ে প্রপার্টিসে গিয়ে এখান থেকে রান কমান্ড আনতে হবে। সেজন্য নিজে আসে এই রান কমান্ড অফ আছে, এখান থেকে টিক দিয়ে রান কমান্ড অন করতে হবে। রান কমান্ড অন করার পরে ওকে করি, ওকে করার পরে আবার ওকে, আবার ওকে করার পরে এখানে স্টার বাটন থেকে রান রান সিলেক্ট করে এখানে টাইপ করতে হবে পার্সেন্ট টেম্প, আবার পার্সেন্ট, এই যে পার্সেন্ট দিয়ে TEMP, আবার পার্সেন্ট। এটা টাইপ করার পরে নিচে ওকে করলে পরে একটা ফোল্ডার ওপেন হবে, এই যে এই ফোল্ডারটা। এই ফোল্ডারের মধ্যে আমার যত টেম্পারেচার ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এই ফোল্ডারে জমা থাকে। এই জন্য আর কি পিসিটা অনেক স্লো কাজ করে, ওপেন হওয়ার সময় উইন্ডোজ খুব স্লো ওপেন হয়। আর এগুলো যদি ডিলিট করে দিই তাহলে পিসি অনেক দ্রুত হবে। তো এগুলো এখন সবগুলো মার্ক করে নিই, অল মার্ক করে নেওয়ার পরে এগুলো সব ডিলিট করে দিতে হবে। এদের ডিলিট করে দিচ্ছি, ডিলিট, ইয়েস, ডিলিট করে দেওয়ার পরে যেগুলো ডিলিট হবে না সেগুলো ডিলিট করার কোনো প্রয়োজন নেই, স্কিপ করে দিই। এই যে এটাও ডিলিট হবে না, এটাও স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পরে এরা কেটে দিই, কেটে দিয়ে আবার স্টার্ট বাটন যাই। স্টার্ট বাটনে গিয়ে আবার রান কমান্ড, রান কমান্ড থেকে এবার শুধু টেম্প, TEMP, শুধু টেম্প টাইপ করে ওকে করি। এখানে দেখুন এই ফোল্ডারেও কিছু টেম্পারেচার ফাইল আছে, এগুলোও অল সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে যেগুলো হবে না সেগুলো ডিলিট করার দরকার নেই, স্কিপ স্কিপ করে দিয়ে আবার স্টার আইকনে ফিরে আসি। স্টার আইকনে এসে এখান থেকে দেখুন রান দিয়ে এবার টাইপ করতে হবে প্রিফিচ, PREFETCH। প্রিফিচ টাইপ করার পরে আবার ওকে করি। এখানে অ্যাডমিশন কি পারমিশন চাইবে, পারমিশন কন্টিনিউ করে দিয়ে এখান থেকেও সেমভাবে এক সবগুলো ফাইল সিলেক্ট করে নিয়ে অল ডিলিট করে দিই। এই যে ডিলিট হওয়ার পরে এখন দেখেন এখানে আর একটা ফাইলও নেই, ডিলিট করে দেওয়ার পরে আবার স্টার্ট আইকনে ফিরে আসি, বারবার স্টার্ট। তো সমস্যা না, এবারই শেষ। এখানে এবার টাইপ করি ট্রি, TREE, ট্রি প্রজেক্ট আগে আমি দেখেছিলাম। তো আবার আজকে দেখুন ওকে করলে এই যে ট্রি নিচ্ছে। এবার কয়েকবার ট্রি দেওয়ার পরে, কয়েকবার ট্রি দিলে পিসি অনেকটা ফাস্ট হয়ে যাবে। তারপরে দেখুন রিসাইকেল বিন, রিসাইকেল বিনে যাই, আমি যতগুলো ফাইল ডিলিট করেছি সব এই রিসাইকেল বিনে জমা হয়ে গেছে। তো এখন রিসাইকেল বিনটা ডিলিট করে দেই, এমটি রিসাইকেল বিন, এমটি রিসাইকেল বিন করে দেওয়ার পরে কাজ শেষ। এই তো আমার আজকের ইয়ে। তো আপনারা এইভাবে যদি নিয়মিত করেন তাহলে আপনার পিসি খুব দ্রুত হবে, কাজ করবে অনেক ফাস্ট। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে, লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে টেক টাইমসের সাথে থাকুন।